অরুণাচল প্রদেশে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে সেখানে অপ্রত্যাশিত পর্যায়ে সেনা মোতায়েন করেছে ভারত দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন সীমান্তে পরিস্থিতি চীনকে একতরফাভাবে পরিবর্তন করতে দিতে পারে না ভারত কয়েকদিন আগে অরুণাচল প্রদেশের একটি সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর সংঘর্ষ হয় এরপর এই মন্তব্য করলেন জয়শঙ্কর ভারতের দাবি চীনা সেনারা অনধিকার প্রবেশের কারণে সেখানে এনকাউন্টার শুরু হয় অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তাদের জানামতে সীমান্ত পরিস্থিতি যথারীতি স্থিতিশীল এ বিষয়ে উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে ভারত ও চীনের মধ্যে আছে অভিন্ন তিন হাজার কিলোমিটার সীমান্ত একে বলা হয় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এইসব সীমান্ত যথার্থভাবে চিহ্নিত করা হয়নি ফলে এসব স্থানে বিভিন্ন পয়েন্টে এক পক্ষের সেনাবাহিনী অন্য পক্ষের মুখোমুখি অবস্থানে চলে যায় মাঝে মাঝেই এতে যে উত্তেজনা সৃষ্টি হয় তা সংঘর্ষ বা সংঘাতে পরিণত হয় একই অবস্থা দু হাজার বিশ সালে জুনের সৃষ্টি হয় লাদাখ অঞ্চলের গালওয়ান উপত্যকায় সে সময় সেখানে সহিংস হাতাহাতি হয় এতে ভারতের কমপক্ষে বিশ সেনা সদস্য এবং চীনের চারজন নিহত হন তারপর থেকে পক্ষে উত্তেজনা হ্রাসের চেষ্টা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে সর্বশেষ সংঘর্ষ হয় কমপক্ষে এক বছরের মধ্যে গত নয় ডিসেম্বর এই সংঘর্ষে কয়েকজন সেনা সদস্য সামান্য আহত হন সঙ্গে সঙ্গে উভয় পক্ষ ওই এলাকা থেকে সরে যায় বলে জানায় ভারতের সেনাবাহিনী সোমবার ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এস জয়শঙ্কর ওই ঘটনা সম্পর্কে উত্তর দিচ্ছিলেন তিনি বলেন বর্তমানে চীন সীমান্তে ভারতীয় সেনা মোতায়েন রয়েছে আগে এত সেনা মোতায়েন করিনি কখনও আমরা চীনের আগ্রাসন মোকাবেলার জন্য এটা করা হয়েছে ভারতের সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে প্রকৃত রেখা একতরফাভাবে পাল্টে দেওয়ার যে কোনো উদ্যোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তার এই মন্তব্যের কোনো জবাব দেয়নি চীন তবে সর্বশেষ এই ঘটনায় ভারতের ভিতরে গত সপ্তাহে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করে বিরোধী দলগুলো পার্লামেন্ট থেকে অক আউট করে কারণ তারা ওই পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিকভাবে পার্লামেন্টে আলোচনা চেয়েছিলেন তা প্রত্যাখ্যান করা হয় চীনের হুমকি সরকার অগ্রাহ্য করেছে বলে অভিযোগ করেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি অভিযোগ করেন চীনের সেনারা সীমান্তে ভারতীয় সেনাদের মারধর করেছে